সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা 2022 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছ তাদের জন্য বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে আরও দেখানোর চেষ্টা করব গ্রুপ ভিত্তিক বিজ্ঞান ব্যবসায় মানবিক শাখায় ন্যূনতম জিপিএ কত, কোন বিভাগে কত আসন সংখ্যা, হোস্টেল সুবিধা আছে কি না, মাসিক বেতন কত, কোন শিফটে কাদের ক্লাস হয়। ভিডিওটি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনে অল বাটনটি ক্লিক করে রাখবেন। প্রথমে দেখে নিচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের অর্থাৎ ইআইআইএন নাম্বার 10 81 62 এই প্রতিষ্ঠানের ভর্তির বিজ্ঞপ্তিতে ন্যূনতম জিপিএ ইংরেজি ভার্সন বিজ্ঞান শাখায় 120 জন স্টুডেন্ট ভর্তি করা হবে। সাধারণদের জন্য 4.50, স্পেশাল কোঠা বা বিজিবিদের জন্য 4.50। বাংলা ভার্সনে 3টি বিভাগে ভর্তি করা হবে, বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক। বিজ্ঞানে 5.00 এবং ন্যূনতম 4.50 হচ্ছে স্পেশাল কোঠার বা বিজিবিদের জন্য। ব্যবসা শিক্ষা 3.00 সবার জন্যই, মানবিক শাখায় সাধারণের জন্য 3.0, বিজিবিদের জন্য 2.50। টোটাল 2070 আসনের বিপরীতে আবেদন চাওয়া হয়েছে। সাধারণত বিজ্ঞান শাখায় যারা আবেদন করবে তারা ফার্স্ট চয়েস দিয়েই আবেদন করবে, কারণ বিজ্ঞান বিভাগের প্রচুর স্টুডেন্ট ফার্স্ট চয়েস না দেওয়ার কারণে মাইগ্রেট হয়ে কিন্তু এখান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। মাইগ্রেশন কীভাবে হয় সেটার জন্য একটা ভিডিও আমরা করব, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আবেদনের সময় অবশ্যই থানা ধানমন্ডি নির্বাচন করতে হবে। অনেকেই লালবাগ কিংবা নিউ মার্কেট থানার আন্ডারে আমাদের এই কলেজটিকে খোঁজেন, তারা আসলে প্রতিষ্ঠানটি খুঁজে পান না, সুতরাং থানা হিসাবে ধানমন্ডি কিন্তু নির্বাচন করতে হবে। বিধি মোতাবেক অর্থাৎ একাদশ ক্লাস এডমিশন .gov.bd এই ওয়েবসাইটে যে বিধি মোতাবেক আবেদনের তারিখ, ভর্তির তারিখ, আবেদনের জন্য টাকা, তারপরে ভর্তির জন্য যে ফি, সমস্ত ফি কিন্তু এই নীতি সরকারি বিধি মোতাবেকই কিন্তু গ্রহণ করা হবে। বিজিবিদের জন্য অর্থাৎ যারা স্পেশাল কোঠায় আবেদন করবে তারা অবশ্যই 15 ডিসেম্বর 2022 মধ্যে কর্তব্যরত 600 ইউনিট প্রত্যয়নপত্র সংগ্রহ করে এই ইমেল ঠিকানায় পাঠাতে হবে। ইমেল ঠিকানাটি একটু ভিডিওটি পজ করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আরও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো দেখে নেবেন। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য আব্দুর রউফ কলেজ .ac.bd এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবেদন কিভাবে করবেন তার একটা ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আসি আমাদের পরবর্তী পয়েন্টে, হোস্টেল সুবিধা। আমাদের এই প্রতিষ্ঠানে হোস্টেল সুবিধা নেই, নিজ দায়িত্বে কিন্তু পিলখানার আশেপাশে আপনাকে থাকতে হবে। মাসিক বেতন, মাসিক বেতন বর্তমানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় ইয়ারেরই 2500 টাকা করে বেতন। আর শিফট হচ্ছে দুইটা, মেয়েদের জন্য মর্নিং শিফট, ছেলেদের জন্য ডে শিফট। তবে ইংলিশ ভার্সনে ছেলে এবং মেয়ে একসাথে ক্লাস হওয়ার কারণে মর্নিং শিফটে ইংরেজি ভার্সনে ক্লাস অনুষ্ঠিত হয়। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এছাড়াও ICT বিষয়ের আলোচনা, বিষয়ভিত্তিক টপিকস ভিত্তিক আলোচনা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ভিজিট করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আপনার যে কোনো প্রশ্ন বা পরামর্শ আমাদের কমেন্টস বক্সে লিখলে আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।